চলুন দেখে নেই এ সপ্তাহের নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলারের শীর্ষ তালিকায় কোন বইগুলো রয়েছে। পঞ্চম স্থানে আছে ডেনিয়েল সিলভার লেখা দ্য ফেয়ারি টেল। নাপা ভ্যালিতে ঘুরতে যাওয়া এক তরুণের অপ্রত্যাশিত ও মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসটি। চতুর্থ অবস্থানে আছে কিংবদন্তি লেখক স্টিফেন কিং ও ওয়েন কিং এর লেখা স্লিপিং বিউটিস। একে একে ঘুমে আক্রান্ত হচ্ছে সব মহিলারা, তারপর কেমন হবে সে পৃথিবীর রূপ, এমন এক গা ছমছমে আমেজে লেখা এই বইটি। তৃতীয় অবস্থানে আছে বিখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কসের লেখা গল্প সংকলন আনকমন টাইপ। 17টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে বইটিতে। জন স্যানফোর্ডের লেখা মার্ডার মিস্ট্রি ডিফ্রিজ রয়েছে দ্বিতীয় অবস্থানে। একটি লোকাল ব্যাংকের প্রেসিডেন্টের লাশ পাওয়া গেল এক বরফ শীতল নদীর তীরে। গোয়েন্দা ভার্জিল ফ্লাওয়ার তদন্তে নামল। তারপর বিখ্যাত লেখক ড্যান ব্রাউনের লেখা উপন্যাস অরিজিন এ সপ্তাহেও শীর্ষ স্থানে। সিম্বলজির প্রফেসর রবার্ট ল্যাংডন এবার এক নতুন অভিযানে। মডার্ন আর্ট আর প্রযুক্তির মাঝে লুকিয়ে আছে বিস্ময় বার্তা।